এবার বাংলাদেশের বিশ্বকাপ প্রতিনিধিদের স্মৃতিচারণ নিয়ে ধারাবাহিক আয়োজন। পাকিস্তানকে হারানো 1999 বিশ্বকাপের সেরা অর্জন হলেও ব্যক্তিগত নৈপুণ্যের দরুন মেহরাব হোসেন অপির স্মৃতিতে ভাস্বর উইন্ডিজের বিপক্ষে 64 রানের ইনিংসটি। ভয় পেতেন শোয়েব আখতার, গ্লেন ম্যাগ্রাদের মতো পেসারদের। আর এবারের বিশ্বকাপের সেরা ওপেনিং জুটিতে তামিম ইকবালের সাথে সৌম্য সরকারকে রাখছেন দেশের অধুনা ক্রিকেটের এই পথ প্রদর্শক। কিছু রেকর্ড কখনো ভাঙা যায় না, কিছু স্মৃতি অমলিন। দেশের ক্রিকেটে হয়েছে অনেকগুলো সেঞ্চুরি, শতক হবে অগুনতি, তবে সেঞ্চুরির তালিকায় সর্বপ্রথম নামটার কোনো হেরফের হবে না। বলছি মেহরাব হোসেন অপির কথা। সালটা 1999, মাত্র এক মাস আগে জিম্বাবুয়ের বিপক্ষে 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারের দেখা পেয়েছেন। পরের মাসেই স্বপ্নের বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে পা রেখেছিলেন বাংলাদেশ ওপেনার। দল হারলেও বাবার স্বপ্ন পূরণে উইন্ডিজের বিপক্ষে হেসেছিল অপির ব্যাট। দেশের হয়ে বিশ্বকাপের প্রথম হাফ সেঞ্চুরি করেছিলেন ওয়ালশ অ্যাম্ব্রোসদের শাসন করে। আমার বাবা সবসময় আর্লি 70s 80s এর ফেভারিট টিমটাই ছিল তার ওয়েস্ট ইন্ডিজ। তো আমার বাবার আমাকে সেটা চাওয়া ছিল যে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে করে হোক একটা যাতে অর্ধশত রান করতে হয়, এবং ঠিক সেই কাঙ্ক্ষিত অর্ধশত রানটা আমার বাবাকে উপহার দিতে পেরেছিলাম। ওপেনার ছিলেন বলেই সবসময় মোকাবেলা করতে হয়েছে পেসারদের বল। এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন শোয়েব আখতারের পেস, ম্যাগ্রাড সুইং। শোয়েব আখতারকে সত্যি কথা বলতে একটু ভয় লেগেছিল, বিকজ অফ তার গতির কারণে। সে সময় অস্ট্রেলিয়ার ম্যাগ্রাড ছিল তাদের মধ্যে অন্যতম, যদিও খুব একটা বেশি গতি সম্পন্ন তখন ছিলেন না, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে তখনকার সেরাদের ভিতরে লাইন অ্যান্ড লেন্থ মেনটেন করে এক চ্যানেলের বল করে যাওয়া, আমার কাছে মনে হয় ম্যাগ্রাকে আমি এগিয়ে রাখবো। পরে যদি কাউকে যদি বিবেচনা, ত্রিদেশীয় সিরিজে 3 পেসারের উপস্থিতি থাকলেও বিশ্বকাপে 4 পেসার খেলানোর পক্ষে সাবেক ওপেনার। সেরকম রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, ঢাকা।